বিয়ের আগে প্রিয়াঙ্কাকে নিক সবাইকে ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন আগামী দুই ডিসেম্বর বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মার্কিন সঙ্গীত শিল্পী নিক জোনাস বিয়ের আগে ব্যাচেলার্স পার্টি শুরু করে দিয়েছেন হবুবর ও কনে এর আগে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসভবনে হয়ে গেছে রোকার অনুষ্ঠান সব মিলিয়ে বিয়ের তোর্য শুরু হয়েছে ইতিমধ্যেই বিয়ের সাজে সেজে উঠেছে উমেদ ভবনও কিন্তু এর আগেই একটি খবর জানালেন নিক শেয়ার করলেন তার জীবনের একটি তথ্য নিক ইনস্টাগ্রামে তার ছোটবেলার একটি ছবির সঙ্গে এখনকার একটি ছবি শেয়ার করে লিখেছেন যে যখন তার ১৩ বছর বয়স ছিল সে সময় তিনি নাকি টাইপ ওয়ান ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েছিলেন জানা গেছে তেরো বছর বয়সে তার রক্তে শর্করার মাত্রা বেড়ে নাকি সাতশোতে উঠে গিয়েছিল যেখানে একজন সুস্থ মানুষের সুগার লেভেল সত্তর থেকে একশো বিশের মধ্যে যার ফলে এই সময় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নিক জানিয়েছেন একমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপনের পরই তাকে ভালোভাবে বাঁচিয়ে রেখেছে সঙ্গে এখনকার একটি ছবি পোস্ট করে নিক লেখেন এখন আমি সুস্থ ও স্বাভাবিক আর তার এই সুস্থ ও স্বাভাবিক থাকার পেছনে মূল কারণ হলো নিয়মিত একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের মধ্যে দিয়ে যাওয়া কিন্তু একা এটা সম্ভব হতো না যদি তার পরিবারের প্রতিটি সদস্য এবং তার ভালোবাসার মানুষটা যদি তার খেয়াল না আর এই পোস্টটি দেওয়ার পর চুপ করে থাকেন নির্নি নিকের হবু স্ত্রী প্রিয়াঙ্কাও তিনি ওই পোস্টের নিচে লেখেন তোমার বিষয়ে সবকিছুই আমার কাছে বিশেষ তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ